আমি গার্গী, চেনা মুখ অচেনা মানুষে আপনাদের স্বাগত জানাই। আজকে চেনা মুখ অচেনা মানুষে আমরা আপনাদের এমন একজন মানুষের কাছে নিয়ে যাব যার খ্যাতি বিশ্বজোড়া। তিনি হলেন বিখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেন। ফিজিক্স নিয়ে বিএ পাশ করেছিলেন প্রায় 60 বছর আগে। কোনো অফিসে কেরানিগিরি বা স্কুল টিচারি করে দিব্যি কাটিয়ে দিতে পারতেন আর পাঁচটা সাধারণ মানুষের মতো সাদা মাটা একটা জীবন, কিন্তু না, নিজের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের জন্য বেছে নিয়েছিলেন দুর্গম পথ, যে পথে ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়েছেন। জীবন ধারণের জন্য অনেক কিছুই করতে হয়েছে, কিন্তু নিজের লক্ষ্য থেকে সরে আসেননি, তাই একসময় ধরতে পেরেছেন সাফল্যের ঝুঁটি। নানান পুরস্কার, রাষ্ট্রীয় সম্মান, বিদেশের শ্রদ্ধা সবই পেয়েছেন তিনি। সেই তিনিই হলেন আজকের চেনা মুখ অচেনা মানুষের বিশ্ববন্দিত চলচ্চিত্রকার মৃণাল সেন। 78 বছর বয়সেও তরতাজা ছটফটে যুবক, সবার অতি প্রিয় মৃণাল দা। মৃণাল সেন গত 30-35 বছর ধরে পুরো পৃথিবী চষে বেরিয়েছেন, কিন্তু যেখানেই যান না কেন ফিরে আসেন সেই কলকাতাতেই। কলকাতার সঙ্গে যেন ওনার নাড়ির টান, তাই বারে বারেই ওনার ছবিতে ফুটে উঠেছে কলকাতা। আর মৃণালদা থাকেনও কলকাতার বেলতলা রোডের এক মধ্যবিত্ত পরিবেশে, কিন্তু ওনার কর্মজগৎ বিশ্বজুড়ে। হ্যালো, তুমি এত সকালে চলে এলে, এসো এসো, একটু চা কর তো। চা খাবে তো? চা? আমি তো ভেবেছিলাম বকুনি খাবো। কেন? ভাবলাম যে এত ভোর ভোর এসে আপনার ঘুম ভাঙালে আপনি নিশ্চয়ই ভীষণ রেগে যাবেন। না রে, আমি আমি খুব ভোরেই উঠি, খুব ভোরে, 5:30, 5:45 এরকম। তা আপনি তো বিরাট ইন্টেলেকচুয়াল। ইন্টেলেকচুয়ালসরা সাধারণত লেট করেই ওঠে। ইন্টেলেকচুয়ালরা যে অনেক রাত্রে ঘুমায়, কিন্তু ভোরে উঠি একেবারে ব্যবসাদারের মতো, বেড়াতে যাই না, যোগব্যায়ামও করি না, এই চলছে। তা ধরুন এই গত 14 মে আপনি 78 পা দিলেন, তা সত্ত্বেও যে বেশ যুবকোচিত টান টান চেহারা, যে 30+ জিতেন্দ্রও আপনাকে দেখে ঈর্ষা হবে। এই যে ফিজিক্যাল ফিটনেস, এর পিছনের কেমিস্ট্রিটা কি? কোনো কেমিস্ট্রি নেই, কোনো রহস্য নেই, কোনো মন্তর নেই, সোজাসুজি এইভাবেই আছি, যতদিন থাকার থাকবো। এর জন্য কোনো ইয়ে নেই, কিন্তু কোনো এফর্টও নেই, শরীরটাকে এইরকম না, কিচ্ছু কিচ্ছু না, কোনো ওষুধ বিশুদ্ধ না, মনটাকে ঠিক রাখলেই হয়, মনটা তাজা আছে, ঠিক আছে। তাজা রাখার মতো সবসময় যে মনের অবস্থা হয় তা নয়, অনেক সময় নানান রকম গোলমাল থাকে, কিন্তু আমার সারাটা জীবনে আমার এই হয়ে গেছে, আমি কোনো কিছুতে আমি আমার টেনশন হয় না। টেনশন হয় ভেতরে ভেতরে, কিন্তু টেনশনটাকে আমি বাইরে প্রকাশ করতে দিই না, বেশ আছি, এইভাবেই চলছে। আমার মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে বড় মন্তর, যদি কিছু থাকে সেটা হচ্ছে বড়, কিছু কিছু যদি থাকে সেটা হচ্ছে এই। না, প্লেট নেই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রেনাল দা। আচ্ছা রেনাল দা, এই যে আপনার এই পোশাকটা, এটা আপনাকে দারুণ লাগে, তো চিরকালই এই পাজামা পাঞ্জাবি পরে এলেন? চিরকাল না, চিরকাল না, আগে পাজামা পাঞ্জাবি পরতাম, কিন্তু ঢিলে ঢালা পাঞ্জাবি। তো আমি যখন ভুবনশ্রম করতে যাই গুজরাটের কাঠিয়াওয়াড়ে, সেখানে আমি এই পোশাকগুলো দেখি, সেটা অনেক বড়, সেটার একটা পা এখানে থাকলে আর একটা পা প্রায় 1.5 মাইল দূরে, এই সব কুঁচিয়ে থাকে এখানটায়, মানে কোমরে। তো ওটা থেকেই আমি ওটা একবার পরেছিলাম কিছুদিন, তারপরে দেখলাম ওটা অসম্ভব, মানে বাড়িতে এরা রেগে যায়, তারপরে তো ওই কাচতে গেলে ধোপারা রেগে যায়, দুটো ধোপা লাগে দুদিক কাচতে, মানে এরকম অবস্থা। তারপর থেকে আস্তে 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 এরকম হয়েছে, যেটা ভারতবর্ষে দেশের বহু লোক এইরকম পোশাক পরে, এটাই হয়ে গেছে, এটা আমার দেশে বিদেশে সব জায়গায় এই, এটাই আমার ট্রেডমার্ক। মৃণাল ইজ ভেরি ওপেন অ্যাজ এ পার্সন, মানে একবার কথা বললে মৃণালকে চেনা যায়। কোথাও গিয়ে আমার মনে হয় না যে মৃণাল সেন চিত্র পরিচালক হিসেবে একটা মানুষ
আবার ব্যক্তিগত জীবনে আর একটা মানুষ মিলিয়ে মিশে আর কি, মানে এবং শুটিংটাও যখন হয় তখনও ব্যক্তিগত মানুষটা যেরকম ঘরের মধ্যে থাকে, যেভাবে কথা বলে শুটিংয়ের সময়, সে সেভাবেই কথা বলে, সেরকমভাবেই সে আচরণ করে। আলাদা হয়ে গিয়ে একটা ডিরেক্টর হয়ে যাওয়া সেরকম থাকে না আর কি। বা অভিনেতারাও মৃণালদার সঙ্গে মানে বাইরে ছবি শুটিংয়ের ফ্লোরের বাইরেও যেরকম একটা সম্পর্ক রাখে, শুটিংয়ের ফ্লোরের ভেতরেও সেরকম একটা সম্পর্ক হয়ে যায় আর কি। মৃণালদার বাড়িতে কেউ যদি গিয়ে কথা বলতে যায়, মৃণালদার সঙ্গে দেখা করতে চায়, খুব সহজেই মৃণালদা তাকে বাড়িতে যেরকম নিয়ে নেয়, সেরকম সিনেমার সময় মৃণালদা খুব সহজভাবে একটা মানুষের সঙ্গে মিশে যেতে পারে, খুব চট করে একটা মানুষের কাছে পৌঁছে যেতে পারে আর কি। এবং সেটা আমার সেইটাই আমার মনে হয় খুব বড় একটা অ্যাসেট একটা মানুষের হতে পারে আর কি। মৃণালদার ছেলে মৃণালদাকে একটা নামে ডাকে এবং সেটা খুব অদ্ভুত একটা নাম, নিজের বাবাকে সে বন্ধু বলে ডাকে। তো সেটাই হচ্ছে আমার মনে হয় মৃণালদার সবচেয়ে বড় কোয়ালিটিস। মৃণালদার যে কোনো বয়সে মানুষের সঙ্গে ভীষণ তাড়াতাড়ি বন্ধুত্ব করতে পারে। মৃণালদা ইজ এ গ্রেট ফ্রেন্ড, বন্ধু, একটা ভীষণ বড় বন্ধু। খুব ব্যস্ত ব্যস্ত মানে ব্যস্ততার ভান করি, ছেলেকে চিঠি লিখছি, মানে আপনার বন্ধুকে। আচ্ছা মৃণালদা, পিতা পুত্রের মধ্যে প্রায় দেখা যায় যে একটা বিরাট জেনারেশন গ্যাপ, দুজনে দুই মেরুর মানুষ, কিন্তু আপনার আর আপনার ছেলের মধ্যে একটা অদ্ভুত সখ্যতা আছে। এই যে রিলেশনশিপ, এটা আপনি একটা কনশিয়াস এফোর্ট দিয়ে গড়ে তুলেছেন নাকি স্পন্টেনিয়াসলি এভাবে হয়ে গেছে? ওটা হয়ে গেছে বাচ্চা বয়সে, ও যখন চলতে ফিরতে ভালো করে পারতো না, তখন আমি বলতাম আমরা দুই বন্ধু কি বন্ধু, ও তখন বন্ধু বলে ডাকত, আর একটু বড় হয়ে বন্ধু বলেই ডাকল। একবার বলেছিল বন্ধু ছাড়াও আর একটা কথা বলেছিল, সেটা হচ্ছে শুটিং করে ফিরছি, একটা বড় ভ্যান ছিল, তাতে সবাইকে নামিয়ে টামিয়ে দিয়ে ওদের সব ওর আর ওর ছেলে বন্ধুদের পাড়ার বন্ধুদের সব নিয়ে চল তোদের খাওয়াবো। মেট্রো সিনেমার পাশে একটা ছোট গলি, সেখানে মিষ্টির দোকান টোকান আছে, সেখানে ওদের গাড়ির থেকে নামতে দিলাম না, বলে গাড়িতে বস সব খাওয়াবো। আমার স্ত্রীও ছিল সঙ্গে, তা ওদের খাওয়ানো হচ্ছে। তারপর আমি পয়সা মেটাতে গেছি, হঠাৎ শুনি মৃণালদা বলে চেঁচাচ্ছি, আমি ওর গলা শুনতে পাচ্ছি, আমি তাকাতেই ও গলা বাড়িয়ে বলছে যে জল চাই জল, তা জল টল দেওয়া দেওয়া হলো। তারপরে বাড়িতে এসে আমি বললাম তুমি মৃণালদা বললি কেন, বলে বাবা বলে সবাই খাওয়াতো আমাকে। এই হচ্ছে সম্পর্ক। তারপরে তে আর সম্পর্কে যেটা বলছো, তুমি যে বলছো না যে সম্পর্কে একটা ভীষণ একটা দূরত্ব এসে যায় সাধারণত আমাদের সমাজে, পিতৃতান্ত্রিক সমাজে, পিতা সে হচ্ছে মানে হেড অফ দি ডিপার্টমেন্ট, একটা হেড অফ দি ইনস্টিটিউশন, এরকম একটা ভাব। বড়ো হতে 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 আরও বড়ো হলো, কলেজে ঢুকলো, আমি বুঝতে পারছি ও সিগারেট খাচ্ছে, সিগারেট খায়, লুকিয়ে লুকিয়ে খায়, তার লুকিয়ে খাওয়ার তো নিয়ম। তা আমি এক একদিন তিনটে চারটে করে সিগারেট, দরকার ছিল না তখন, আমিও খুব সিগারেট খেতাম, তিনটে চারটে করে সিগারেট ওর প্যাকেট থেকে নিয়ে নিতাম। একদিন আমাকে বলল বন্ধু তুমি সিগারেট নিয়েছ, আর তুই তো আমার পকেট থেকে সিগারেট মারিস, তা আমি মারতে পারবো না। এই তারপর থেকে একসঙ্গে সিগারেট খাওয়ালাম, তাতে কোনো অসুবিধা ছিল না। তারপর আরও বড়ো হলো, প্রেমে পড়লো, বিয়ে করবে, এরকম একটা কথা, আমি তখনও জানি না কিছু, প্রেমে যে পড়েছে। আমি বাইরে শুটিং করতে গিয়েছি, ফিরে এসে সব বসেছি একসঙ্গে, আর বারবারই আমার ছেলে বলছে মা বলো না, বলে দাও না কথাটা, তুই বল তোর যদি হয়েছে, বলে বন্ধু প্রেমে পড়েছি। আনাকে সেই অভাগিনী তখন বললো নামটা, আমি তাকে চিনি, আমাদের বাড়িতেও এসেছে, একটু গুজরাটি মেয়ে, আমি নিয়ে একদিন দেখি। তা একদিন এলো, সেদিন আমি দরজাটা খুললাম, খুলে সেদিন শাড়ি পরে এসছে, আমি পেটে একটা চিমটি কাটলাম, একটা চুল ধরে টানলাম, বলে এসো। তারপরেতে ও সেদিন একটু আড়ষ্ট, কারণ শ্বশুরের সঙ্গে দেখা করতে এসছে, যে শ্বশুর হবে দুদিন বাদে। তা আমি ওর সঙ্গে বসলাম, তখন আর ছেলেকে বললাম তুই ঘরে চলে যা, অন্য ঘরে চলে গেলো। আমি ওর সঙ্গে বসে, ছেলে ভাবছে কী বলবে না বলবে, তা আমি নানান কথা বলছি, দেখো কখন প্রেমে পড়লে তুমি, কখন বুঝতে যে তোমার প্রেমে পড়েছ, এই যুদ্ধ শুরু হওয়া আর প্রেম করা এই দুটো কেউই বলতে পারে না, কবে যুদ্ধটা শুরু হলো এবং কবে প্রেম শুরু হলো, এইসব নিয়ে ওকে খুব আমি নানান রকম অস্বস্তিতে ফেলছি। এইসব করে একসঙ্গে বলো যাও তোমার, বলো আমাকে যেতে হবে, হ্যাঁ যাও তুমি এসছি,
এই আমার পুত্র বাবু বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে ফিরে এসেছে, ফিরে এসে মানে হাঁপাতে হাঁপাতে এসে কীরকম লাগলো কীরকম লাগলো মানে খুব ভালো, খুবই ভালো। তবে একটা জিনিস আমি পাইনি, কি ককেটরি, একটা ককেট হয় না মেয়েরা সেই একটা ককেটরি, একটুখানি স্টাডিড ককেটরি। তার মানে ও ঘাবড়ে গেল, তার মানে ও আমার পাশ দিয়ে চলে যাবে, আমি একটা হার্টবিট মিস করব। এই বয়সে এর বেশি মিস করলে ভয়। তা বিয়ে করছে কে, আমি না তুমি, কে বিয়ে করছে? বলছে বিয়েটা তুই করছিস, তবে তোর কল্যাণে, তোর বিয়ের কল্যাণে আমি যদি হার্টবিট একটা মিস করি তাতে ক্ষতিটা কী? এই হচ্ছে আমাদের সম্পর্ক। একবার বিয়ের পরে আমি ওকে বললাম, দেখো তোমরা বিয়ে করলে আমাকে বুড়ো বানিয়ে দিলে, কিন্তু আর বুড়ো বানিয়ে ওরা সব তাড়াতাড়ি বলে। তারপরে তো ওরা খুব হাসলো। তার চার পাঁচ বছর পরেও যখন কোনো বাচ্চা হয়নি, তখন আমার স্ত্রী বললো যে তুমি ওই সব কথা বলেছো বলে এরকম একটা হয়েছে। আমি ওকে একদিন দুজনকেই বললাম, আচ্ছা আমি সে কথা আছে, আমাকে সিরিয়াসলি নিয়েছো তোমরা? তখন মেয়েটি বলে যে নিশা, সে বলে আপনাকে সিরিয়াসলি নেবো, বলে আমাকে আবার জড়িয়ে টড়িয়ে ধরে চুমু টুমু খেয়ে, এই হচ্ছে সম্পর্ক আমাদের। এই এখনও আমাদের সেই সম্পর্কই চলছে পুরোপুরিভাবে। অনেকে বলে কীভাবে হয়, তুমি যেমন বলছো অনেকেই বলে, কিছু না কোনো রকম এফোর্ট দিতে হয়নি, ইট জাস্ট অকার্ড, ইট জাস্ট হ্যাপেন টু বি সো। দিল্লি, ভারতের রাজধানী। রাজনীতিক বা শিল্পী, যত বড় ব্যক্তিত্বই হন না কেন, দিল্লির দরবারে সবাইকেই সালাম জানাতে হয়। আজ তাই মৃণাল সেনেরও ডাক পড়েছে এই দিল্লিতে। আজও এই আশির কোঠায় পৌঁছেও মৃণাল সেন কিন্তু ক্লান্ত হননি। এখনো মৃণাল দা টকবগে দুরন্ত এক যুবক। ছবি না করলেও দেশে বিদেশে সভা সমিতি সেমিনার ফিল্ম ফেস্টিভ্যালস নিয়ে সর্বদাই ব্যস্ত। মৃণাল দা আজ সকালে একটি সরকারি মিটিংয়ে যোগ দেবার জন্য এসে পৌঁছেছেন দিল্লিতে, আর ওনার পিছন পিছন আমিও এসে গেছি। এই মুহূর্তে উনি আছেন বারাখাম্বা রোডের হোটেল ইন্টারকন্টিনেন্টালের 17 ফ্লোরে রুম নাম্বার 1730-তে। চলুন যাই, আমরা ওনার এই দিল্লি ভ্রমণের সঙ্গী হই। ইন্টেলিজেন্ট, আধুনিক, বুদ্ধিমান, সমকালীন কন্টেম্পোরারি বাঙালি যে যে চেহারাটা, সেটা মৃণালদার মতন মানুষদের মধ্যে আছে আর কি। তো সেই লোকেরা কমে যাচ্ছে ক্রমশ, একদিক থেকে ভীষণ বাঙালি, আবার একদিক থেকে ভীষণভাবে আন্তর্জাতিক, একদিক থেকে ভীষণভাবে রুটেড, একদিক থেকে আবার ভীষণভাবে তার নিজ বাইরে থেকে পৃথিবীকে দেখতে পারে। মানে শুধু মানে বাঙালি এক অসম্ভব ওয়েস্টার্নাইজড বলতে আমি কিন্তু অ্যাংলিসাইজড বলছি না, ওয়েস্টার্নাইজড মানে অ্যাওয়ার মানুষ হিসেবে তিনি অ্যাওয়ার সারা পৃথিবীর, পৃথিবীতে কী ঘটছে, পৃথিবীর শুধু সিনেমায় নয় অন্যান্য জায়গায়ও। তো সব দিক থেকে এই যে কালচার, এই যে মানুষগুলো এরা কমে যাচ্ছে ভীষণভাবে। আর মৃণাল সেন সেই রকমই একটা মানুষ, এবং প্রায় ওয়ান অফ দ্য ভেরি ফিউ শিক্ষিত, বুদ্ধিমান, রুচি সম্পন্ন বাঙালি, যেটা অনেকের মধ্যে আর সেটা পাই না আর কি। এই এই বয়সের লোকেরাই কমে আসছে। মৃণাল দা ইজ ওয়ান অফ দোজ যাকে যার সঙ্গে কথা বলা যায়, অনেকক্ষণ কথা বলা যায়, ভীষণ ইন্টারাক্ট করা যায়, আড্ডা মারা যায়। মৃণাল দা খুব আড্ডা মারতে ভালোবাসেন, তার সঙ্গে তর্ক করা যায়, ঝগড়া করা যায়, জানা যায়, আবার ভাব করা যায়। মানে মৃণাল দা ভীষণ খোলা, মৃণাল দাকে ভীষণ চট করে অ্যাসেস করা যায়। এই বয়সেও হইচই বা তর্ক বাঁধাতে পারলে মৃণাল দার মতো খুশি আর কেউ নয়। যা মনে আসবে তা ওনাকে বলতেই হবে, তাই ওনার মুখ থেকে আরও কিছু শোনার জন্য ওনার শত ব্যস্ততার মধ্যেও ওনাকে প্রায় ধরে বেঁধে নিয়ে গিয়ে বসাতে হলো হোটেলের কফি শপে। Without sugar, without milk. Right, sir. Would you like to have the same?
without... No, I'll have it with milk and with sugar. Sugar, that's all. And for me, no sugar, no milk, but then not black tea. Right. Little milder. Brown. Right. Okay, thank you. That's all. Thank you. Hello. আচ্ছা মৃণালদা, বোম্বের এক বিখ্যাত পরিচালক আপনাকে অ্যাকিউজ করেছে যে আপনি খুব বড় সেলসম্যান, আর এটাও সত্যি যে জীবনের শুরুতে আপনি সেলসম্যানের কাজ করেছেন। তা ধরুন আপনার নিজের কথাতেই বলি যে আপনার কথা অনুযায়ী আপনার প্রায়ই ছবি পপুলার ফেলিওস, তা সত্ত্বেও 35 বছর ধরে আপনি ছবি করে চলেছেন এবং প্রযোজকের অভাব হয়নি, তাই বাবু ধরার সম্মোহনী মন্ত্রটা কী? সে তো আমি জানি না, সত্যি কথাই বলি, সবসময় সত্যি কথা বলবি। আমার যা অবস্থা সে নিয়ে কোনোদিন আমার ইয়ে নেই। আমার ছবি দারুণ চলছে, দারুণ অমুক হচ্ছে, এই বলি না, যে কারণে আমি বলি পপুলার ফেলিওর অ্যাট দি বক্স অফিস। অন্যদিক থেকে ছবি হয়তো ভালো লাগতে পারে, নাও পারে, কিন্তু যখন আমি বলি পপুলার ফেলিওর অ্যাট দি বক্স অফিস, আই মিন ইট, সেটা সেরকমই হয়। এবং সেগুলো বলাতেও যখন লোকজন আসেন, এবং এটা নয় যে বিক্রি করা মানে কি, সেদিক থেকে সেই অর্থে যদি বলো, বিক্রি সবাই করছি, আমরা সবাই বিক্রি করতে চাই আমার পণ্য। যে পলিটিশিয়ান সে তার রাজনীতিকে বিক্রি করতে চায়, সে পণ্য করে বিভিন্ন মানুষকে জানাতে চায়, বোঝাতে চায়। যে লেখেন উপন্যাসিক তিনিও তাই করেন, এবং যিনি কবি তিনিও তাই করেন, সবই করেন। তিনি নিজের জন্যে করেন সবটাই তা নয়, কিন্তু আরও 10 জন নিজের জন্য তো অবশ্যই করেন, প্রাথমিকভাবেই নিজের জন্যে করেন। এবং নিজের জন্যে করতে গিয়ে দেখা যায় সেটা আমি আমার নিজের কনসিয়েন্সকে সার্ভ করছি, করতে গিয়ে যদি আমি দেখি আরও 10 জনের ভালো লাগছে, আমার খুবই ভালো লাগে, আরও 10 জনের যখন ভালো লাগবে আরও ভালো লাগে। সুতরাং আমি সেদিক থেকে কিন্তু আমি আই এম ইন দ্য কমার্শিয়াল সেট আপ, আই এম ইন দ্য ফর দ্যাট ম্যাটার, যে কোনো মানুষ যত ডিফিকাল্ট, যত ডিফিকাল্ট পরিচালক হন না কেন, যত ডিফিকাল্ট অন্য শিল্পী হন না কেন, সবাই কিন্তু খুশি হন যদি দেখেন তার বেশি পাঠক আছে, তার বেশি দর্শক আছে, তার বেশি শ্রোতা আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সুতরাং সেদিক থেকে আমরা সেই অর্থে আমরা সবাই কিন্তু বিক্রি করতে চাই, নিজেকে বিক্রি করতে চাই নিজের কাছে সব থেকে। বাবুধারার কথা তো একটু অসভ্য শোনায়, কিন্তু এই ব্যাপারটা সবাই করে। আচ্ছা, আমরা শুনেছি যে রাষ্ট্রপতিকে আপনি বলেছেন যে এখন আর আপনাকে রাজ্যসভায় ডাকার কোনো মানে হয় না, ইউ আর অফ নো ইউজ টু হিম। কিন্তু রাষ্ট্রপতির মতে যে ওনার আপনাকে পছন্দ বিকজ অফ ইউর মিসচিভিয়াস নেচার, তা কতটা মিসচিভিয়াস আপনি? সেটা একদিন আমরা বসে গল্প করছিলাম, আমি বললাম যে আপনি যে আমাকে মনোনীত করেছেন পার্লামেন্টে, সেটা কোনো মানে হয় না এই জন্যেই, কারণ আমার কোনো ইনভলভমেন্ট খুব বেশি নেই তেমন কিছু। তখন উনি বললেন যে মৃণাল, তুমি যে পার্লামেন্টেরিয়ান হবে এই জন্য তো তোমাকে করিনি, তোমাকে করেছি তোমার কাজের জন্য, সারা জীবনে তুমি যা কাজ করেছো। আমি বললাম সেই মিসচিফ করেছি, কারণ অনেক শত্রুও তো বানিয়েছি সেই জন্য হয়তো, তবে ওই জন্য আমি কিন্তু যদি তুমি পার্লামেন্টেরিয়ান হও, আমি আমার মতো খুশি কেউ হবে না, তা না হলেও এসে যায় না এই। আচ্ছা, এবার একটা বিতর্কিত প্রশ্ন। কিছুদিন আগেই আপনাকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল, মিডিয়াতে আপনাকে কোট করা হয় যে আপনি বলেছেন যে শিল্পের স্বাধীনতা কোনো সরকারই দেয় না, এমনকি বামেরাও নয়। আমি ওইভাবে কথাটা বলিনি একেবারেই, এই ইয়েরা রিপোর্টাররা অনেক সময় উল্টোপাতা কথা বলে, নিজের কথা অপরের মুখে লাগিয়ে দেয়, এটা তো চিরকাল করে সমস্ত ক্ষেত্রেই, এখানেও তাই করেছে। আমার কথাটাই ধরতে পারেননি, ধরতে না পারার দরুন আমি খুব ক্ষেপেও গিয়েছিলাম। পরে আমাকে একজন ওই ওই কাগজেরই একজন আরেকজন, ওর মাথায় যিনি লিখেছেন তার মাথায় যিনি থাকেন, তিনি বলেছেন মৃণালদা এটা নিয়ে বেশি কিছু হইচই করে লাভ নেই, এই হয়। কিন্তু ধরুন এটা তো অনেকাংশেই সত্যি, যখন সিটি অফ জয় শুটিং করতে আসে তখন তো এই বামেরাই তার অনেক বিরোধিতা করে, তাহলে কি তারা সেই সময় শিল্পের স্বাধীনতাকে মেনে নিয়েছে? অনেক জায়গায় শিল্পীর স্বাধীনতা থাকে না, কারণ রুলিং পার্টি যেটা বিশ্বাস করেন সবাই চান, রুলিং পার্টি চাইবে সেটাই সর্বক্ষেত্রে সারা পৃথিবী জুড়েই রুলিং পার্টি চাইবে, সেই কথাই জনসাধারণের কাছে বলা হোক। কিন্তু আমি আমার একটা স্ট্যান্ড আছে, আমার সেই শিল্পীর স্বাধীনতা সম্পর্কে আমি অত্যন্ত নিষ্ঠাবান বলে আমি নিজেকে মনে করি। কিন্তু শিল্পীর স্বাধীনতা বলতেই কিন্তু আর একটা প্রশ্ন আছে, শিল্পীর দায়িত্ববোধের প্রশ্ন আছে। দায়িত্ববোধ দুটোই একসঙ্গে যাতে মিশে মিলেমিশে যেতে পারে সেটা দেখতে হবে। মৃণালদা, আপনি নিজে বাম চেতনায় অনুপ্রাণিত হওয়া সত্ত্বেও
আপনার নিজের অনেক ছবিতেই বামদের প্রতি ক্রিটিক্যাল হয়েছেন, কিন্তু আজকে আজকে এই বামপন্থীরা এমন অনেক কাজ করছে যা হয়তো মেনে নেওয়া যায় না, আপনিও হয়তো মেনে নিতে পারেন না, কিন্তু আপনি আর মুখর হন না, আপনি শান্ত হয়ে গেছেন। শান্ত হয়েছি অন্যদিক থেকে, আমি আগে চেঁচাতাম, এখন চেঁচাই না। এটা নয় যে আমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এবং অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে আমার বুদ্ধি বেড়েছে, তা আমি বলবো না। আমি অনেক সতর্ক হয়েছি, আগে যেটা অসতর্ক হয়ে বলতাম অনেক কথাই, অতটা বলার পরে মনে করেছি এভাবে বলার কোনো অর্থ হয় না, সেটা একদিক থেকে একটা ম্যাচিওরিটির লক্ষণ, এটা আমি মনে করি সেটা। কিন্তু বয়স হয়েছে বলে কিংবা ভয় পেয়ে আমি শান্ত হয়ে গেছি ওর বলার কোনো মানে হয় না। আচ্ছা, এবার একটা ছোট্ট পার্সোনাল প্রশ্ন, সে দেখুন স্রষ্টা অনেক সময় সৃষ্টির প্রেমে পড়ে যায়, অনেক বড় বড় কথা বলা হয়, পিগম্যালিয়ন ইত্যাদি ইত্যাদি। তা ধরুন প্রায় আমরা দেখতে পারি যে পরিচালক তার অভিনেত্রীদের সঙ্গে ইমোশনাল রিলেশনশিপে জড়িয়ে পড়ে। আপনার সমকালীন অনেকের সম্বন্ধে এই গল্প আছে, আমি নাম নিচ্ছি না, আপনার অভিজ্ঞতা কি? সত্যি কথা বলবেন, হ্যাঁ বৌদি কিছু বলবে না, অনেক বয়স হয়ে গেছে।